বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হালাল রান্নাবান্না চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম প্রিয় দর্শক প্রচণ্ড গরম পড়েছে এই গরমের মধ্যে যদি আমরা এক গ্লাস জুস পান করতে পারি তাহলে আমাদের শরীরে ফিরে আসবে এনার্জি প্রিয় দর্শক আমরা আজকে তেমনই একটি মজাদার এবং সুস্বাদু আর পুষ্টিকর একটি জুস আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটি হচ্ছে বিটরুট দিয়ে জুস তৈরি করে তো প্রিয় দর্শক আসন দেখি কীভাবে তৈরি করেছি আজকের বিটরুটের জুস দর্শক এখানে আমরা নিয়ে নিলাম একটি বিটরুট দেখতে পাচ্ছেন এটা বিটরুট এটাকে আমরা এখন ভালোভাবে ছেলে দেবো একটি ছেলার মেশিন দিয়ে উপরের চামড়াটা খোসাটা আমরা ফেলে দেবো আমরা আগে বিটরুটটি ধুয়ে নিয়েছি তারপর একটি চাকুর সাহায্যে আমরা এটার আগাটাকে কেটে ফেলব এবং চাকু দিয়ে আমরা এই বিটরুটটাকে টুকরো টুকরো করে নেব এটা আমরা গ্রেন্ডার মেশিনে দিয়ে এটাকে আমরা ব্লেন্ড করব সেই জন্য আমরা টুকরো করে নিলাম প্রিয় দর্শক ছোটো ছোটো টুকরো করলে এটা মিক্সার মেশিনে মিক্সার করতে খুব ইজি হয় এবং ভালো হয় সেই জন্য আমরা কুচি কুচি করে নিলাম এখানে এই পরিমাণ আমাদের বিটরুট হয়েছে একটি বিটের এখন আমরা একটি লেবুকে আমরা কেটে নেব কারণ আমরা আজকে লেবু এবং দিয়ে দেব কিছু আঙ্গুর ফল এই বিটরুটের মধ্যে তাতে খেতে বেশ ভালো লাগবে প্রিয় দর্শক আমরা একটি মিক্সার মেশিনের মধ্যে যে কুচিগুলো আমরা করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দেব আমরা যেহেতু জুস সেই জন্য আমরা দিয়ে দেবো পানি আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে নেবেন যে দর্শক আমরা মেশিনটা স্টার্ট করে দিলাম এবং এটাকে ভালোভাবে মিক্সার মেশিনে মিক্স করে নেব এখন আমরা দিয়ে দেব কিছু আঙ্গুর ফল তারপর যে লেবুটাকে আমরা কেটে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিলাম আমরা এখানে পুরো লেবুটাই ইউজ করব তাহলে স্বাদটা এবং ফ্লেভারটা খুব দারুণ পাওয়া যাবে প্রদর্শক আমরা দিয়ে দিলাম লেবুর রস এখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখন আমরা এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি দিয়ে আবার আমরা ব্লেন্ডার করে নিচ্ছি প্রদর্শক আমরা ভালোভাবে মিক্সার মেশিনে মিক্সার করে নিলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে প্রিয় দর্শক এই জুসটা খুবই উপকারী মানুষের শরীরের জন্য প্রিয় দর্শক এখন আমরা ছেঁকে নেব আমরা ছেঁকে নিচ্ছি এখন আমরা একটি গ্লাসের মধ্যে দিয়ে দিব কিছু বরফের টুকরো তারপর আমরা জুসগুলোকে ঢেলে দেবো একটি গ্লাসের মধ্যে হয়ে গেল আজকে আমাদের মজাদার বিটরুট জুস খুবই সুস্বাদু খুবই পুষ্টিকর এই জুসটি আপনারা আশা করছি বাড়িতে বানিয়ে ট্রাই করবেন প্রিয় দর্শক খুবই উপকারী এই জুসটি আপনারা এই গরমের মধ্যে পান করবেন তাহলে আপনাদের শরীরটা চাঙ্গা হয়ে যাবে প্রিয় দর্শক আশা করছি আজকের আমাদের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন তো প্রিয় দর্শক সকলের মঙ্গল কামনা করছি আল্লাহ তালা আমাদের মঙ্গল করুন দেশের মঙ্গল করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম